আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা যারা টিকটকে ভিডিও আপলোড করে থাকেন, তো অনেক সময় আপনারা চান আপনাদের ভিডিও প্রাইভেট করে রাখতে। তো আপনারা কীভাবে আপনাদের ভিডিও প্রাইভেট করে রাখবেন এবং আপনারা যদি চান আপনার প্রাইভেট ভিডিও কীভাবে পাবলিশ করবেন, তো আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো। তো ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আমি সরাসরি চলে যাব টিকটক অ্যাপ ভিতরে। তো আপনি টিকটক অ্যাপসের ভিতরে আসার পরে আপনি সরাসরি চলে যাবেন আপনার প্রোফাইলের ভিতরে। তো প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আপনার প্রোফাইলে নিয়ে আসবে। তো এখান থেকে যদি আপনি আপনার ভিডিও প্রাইভেসি করে রাখতে চান, তো প্রাইভেট করে রাখতে চান, তো কীভাবে প্রাইভেট করে রাখবেন? তো এখান থেকে আমি একটি ভিডিও প্রাইভেট করে রাখবো। তো আমি ওই ভিডিওটির উপরে ক্লিক করে দিব। তো আমি এই ভিডিওটি এখন প্রাইভেট করে আপনাদের দেখাবো যে এটি কেউ, আমি এখন প্রাইভেট করলে আর কেউ দেখতে পারবে না। তো এখান থেকে প্রোফাইল থেকেই আমার চলে যাবে। তো আপনারা কী করবেন, এখান থেকে যে থ্রি ডট আইকনটি দেখতে পাইতেছেন, তো এই থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে আপনি একটু স্ক্রল ডাউন করে নেবেন। তো এখানে দেখতে পাইতেছেন প্রাইভেসি সেটিংস, তো এটির উপরে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে আপনি একদম উপরে যে অপশনটি দেখতে পাইতেছেন এভরি ওয়ান লেখা, তো এটির উপরে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আমার কাছে শো হয়েছে। তো আপনাদের কাছেও এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনারা কী করবেন, এখান থেকে যদি ফ্রেন্ড, শুধু আপনার ফ্রেন্ডরাই শুধু আপনার ভিডিও দেখতে পারবে, তো আপনি ফ্রেন্ডে ক্লিক করে দিবেন। তো আপনি যদি চান একদম প্রাইভেসি করে রাখতে, তো আপনার ভিডিও কেউ দেখতে পারবে না আপনি ছাড়া, তো এই জন্য আপনি কী করবেন, একদম নিচের যে অপশনটি রয়েছে, তো এটির উপরে আপনি ক্লিক করে দিবেন। তো এটির উপরে ক্লিক করে দিলে আপনার ভিডিওটি অটোমেটিক প্রাইভেসি হয়ে যাবে। তো আপনি এখান থেকে কেটে দিবেন। তো দেখতে পাইতেছেন আমার কিন্তু এখানে এখন থ্রি ডট অপশনটি নাই। তো আপনারা এভাবে চাইলে আপনাদের ভিডিও প্রাইভেসি করে রাখতে পারেন। তো আপনি যদি চান আপনার ভিডিও প্রাইভেসি হয়ে আছে, তো আপনি ওই ভিডিওটি এখন পাবলিশ করতে চান এবং আপনার ভিডিওটি সবাই দেখবে, তো এই জন্য আপনি কী করবেন যে এখানে যে তালা অপশনটি দেখতে পাইতেছেন, তো এটির উপরে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখতে পাইতেছেন এখানে কিন্তু যে আমি যে ভিডিওটি প্রাইভেসি করে রেখেছি, তো ওই ভিডিওটি এখানে চলে আসছে। তো আমি এখন এই ভিডিওটি এখন আবার পাবলিশ করব। তো এই জন্য ভিডিওটির উপরে আমি ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাইতেছেন থ্রি ডট অপশনটি চলে আসছে। তো আপনারা কী করবেন, এখানে যে থ্রি ডট অপশনটি চলে আসছে, তো এটির উপরে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আবার একটু স্ক্রল ডাউন করে নেবেন। তো করার পরে এখানে দেখতে পাইতেছেন প্রাইভেসি সেটিংস, তো এটির উপরে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আপনি একদম উপরে এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনি যদি চান আপনার ভিডিও আপনার ফ্রেন্ডসটাই দেখবে, শুধু ফ্রেন্ড যারা তারাই দেখবে, তাহলে আপনি ফ্রেন্ডে দিয়ে রাখতে পারেন। তো আপনি যদি এভরিওয়ান দিয়ে রাখেন, তো আপনার ভিডিও সবাই দেখতে পারবে, তো আপনার ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। তো আপনি কী করবেন, এখান থেকে এভরিওয়ান করে দিবেন। তো এভরিওয়ান করে দিলে আপনি এখান থেকে কেটে বের হবেন, তো আপনার ভিডিওটি অটোমেটিক পাবলিশড হয়ে যাবে। তো এখন চলে যাব আমার প্রোফাইলে। তো এখানে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু এখানে আবার চলে আসছে। তো এইভাবে আপনারা আপনাদের টিকটক ভিডিও প্রাইভেসি করে রাখতে পারবেন এবং পাবলিশ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।